গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অবন্তিকা চলে এসেছি তোমাদের সাথে এতদিন বাদে একটা নতুন ভিডিও নিয়ে। এবার থেকে কিন্তু তোমরা আমার চ্যানেলে রেগুলার ডেইলি ব্লগ দেখতে পারবে। আর তোমরা সবাই কেমন আছো সেটা সবার আগে জিজ্ঞেস করি, সবার দুর্গাপুজো কেমন কেটেছে? যাই হোক, বেশি বকবক না করে চলো আজকের ব্লগটা শুরু করি। আশা করছি আজকে তোমাদের ব্লগটা দেখতে ভীষণ ভালো লাগবে। আমার পুজো করা কমপ্লিট, আমাদের ঠাকুরঘরটা এখনও তৈরি হয়নি। ওপরেটা নতুন করে ঠাকুরঘরটা তৈরি হচ্ছে, এখনও ঠিকঠাকভাবে তৈরি হয়নি। তো যাই গিয়ে নিচে গিয়ে দেখি এখন মা কি করছে। এখন এইদিকে মা খাওয়ার বাড়ছে। আজকে মেনুতে কি আছে মা? আজকে একদম সিম্পল না, এখানে ডিম কষা, ডাল, এটা কাঁকরোল ভাজা, তাই তো? আর আমার জন্য আমার কালকে রাইস হয়েছিল, জিরা রাইস। আর কি দিচ্ছ সাথে? চিকেন, চিকেন ছিল। আচ্ছা, চিকেন গরম করে দিল। তো এখন ঝটপট লাঞ্চটা সেরে নি। হ্যাঁ, কটা পাপড় খেয়েছো? এত কে দিয়েছে পাপড়? কাকা। কাকা দিয়েছে? মামা কি দিয়েছে? মামা কি দিয়েছে? মামা চিপ। কটা চিপ খেয়েছো? কটা চিপ খেয়েছো? কটা চিপ খেয়েছো? আসো আসো, জামা পরবো এবার। আসো আসো, গামোচা হয়ে গেছে। আসো আসো, ছাগল কি নাম করে ডাকে? হাম্বা কি নাম করে ডাকে? হাম্বা 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 ছাগল এই তুই ঘুমাবি না? হ্যাঁ কি না? বড্ড দুষ্টুমি করছিস, ঘুমাবি না? ঘুমাবি না? ঘুমা না। আমি চলে গেলাম, আমি চলে গেলাম। কি কি করছে? গেট খুলে দেবো, গেট খুলে দেবো। সরে আয়, সরে আয়। এটুকু তুই বেরোতে পারবি? বেরো দেখি। এই তো কেসে তো গাইস, আমি লাঞ্চ করে উঠে বাচ্চারার সাথে একটু খেলা করছিলাম, তারপরে ও ঘুমিয়ে পড়েছে। আমার একটা অর্ডার ছিল, তার জন্য আমি ব্যাটার রেডি করছিলাম, তোমাদেরকে দেখাই। দেখো কি সুন্দর ব্যাটারটা হয়েছে, কি সুন্দর বেবি পিঙ্ক কালারের। এটা একটা স্ট্রবেরি ব্যাটার রয়েছে। তো এটা আমি এখন ওভেনে ঢোকাবো, এটা হয়ে গেলে তারপর আমি একটু বেরোবো। তাহলে চলো রেডি হই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমি রেডি হয়ে গেছি, এখন যাবো আমি রাজাদের বাড়িতে। ওখানে কাকিমার সাথে একটু বেরোবো। আমরা পুজোর সময় কিছু শপিং করেছিলাম, সেগুলো এক্সচেঞ্জ করার আছে। তো সেই এক্সচেঞ্জটা এতদিন সময় হয়নি, আজকে আমাদের সময় হয়েছে। তো আজকে দুজনে মিলে যাব আমরা সেগুলো এক্সচেঞ্জ করতে। আর আমাদের ঘরটা এরকম অবস্থা, কারণ এই ঘরটায় কাজ চলছে। এটা পুরোটা কমপ্লিট হয়ে গেলে তারপর তোমাদের সাথে ফাইনাল লুকটা আমি শেয়ার করব। তো আমরা এখন বেরিয়ে গেছি, দাঁড়া লাইটটা জ্বালিয়ে নিই। তাকাও আমাদের ড্রেস। তো আমরা এখন বেরিয়ে গেছি। তো আমরা প্রথমে যাব, কোথায় যাব? আমরা আমাদের জিনিসপত্র কিছু এক্সচেঞ্জ করার আছে, ওগুলো আমরা এক্সচেঞ্জ করতে যাব। তো দেখা যাক কি ওখানে কতটা ব্লগ বানাতে পারি না পারি। তাহলে তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। দেখি না কি হঠাৎ করে রাস্তায় আমরা এই পামোছার দোকানটা দেখতে পেয়ে দাঁড়িয়ে প্রায় অনেকগুলো পামোছা পছন্দ করে আমরা 11-12টা মতন তো কিনেইছি সেখান থেকে। আর আমার ভীষণ খিদে পাচ্ছিল, তো তাড়াতাড়ি করে যে কটা পছন্দ হয় পছন্দ করে আমরা নিয়ে ওখান থেকে
তাড়াতাড়ি সোজা চলে গেলাম আমার খুব পছন্দের শ্রীরামপুরে একটা ঘুগনির দোকানে। এইখানের ঘুগনি আমার দারুণ লাগে খেতে, খুব সুন্দর করে এই ঘুগনিটা, আমার ভীষণ পছন্দের। তারপর আমাদের একটা শাড়ি বদলানোর ছিল, তো আমরা সোজা চলে গেলাম একটা শাড়ির দোকানে, সেখানে শাড়িটাও বদলে নিলাম। আচ্ছা, এই দিক দিয়ে নামো, ওই দিক দিয়ে গাড়ি আসছে, কন্টিনিউ। এখন আমরা এসেছি রিলায়েন্স ট্রেন্ডে, এখান থেকে কাকিমার একটা কুর্তি এক্সচেঞ্জ করার আছে, সেইটা হয়ে গেলে আজকের মতন আমাদের সব কিছু চেঞ্জ এক্সচেঞ্জ করা হয়ে যাবে, তারপরে আমরা চলে যাব বাড়ি। দেখো এখনই কত উইন্টার কালেকশন এখানে ঢুকে পড়েছে। আর তারপরে আমার সোজা চোখ চলে গেল কুর্তি কাউন্টারের দিকে। সত্যি বলতে রিলায়েন্সের কুর্তিগুলো আমার এত ভালো লাগে, ভীষণ ভালো লাগে ওদের কালেকশন। না না, ক্যাটক্যাট করছে কালার। সো গাইস, বাড়িতে চলে এসেছি। আমার আজকে এত ঘুম পাচ্ছে, মানে এই কয়েকদিন ধরে জানি না কি হয়েছে, এত ঘুম পাচ্ছে, এত ঘুম পাচ্ছে। আসলে এই কয়েকদিনের পুজো, তারপর বাদবাকি দিন এত পেন্ডিং ঘুম ছিল না, মানে রাত করে ঘুমাতাম আর সকালবেলা উঠতে উঠতে ঠিকঠাক তাড়াতাড়ি উঠে পড়তে হতো, তো অনেক পেন্ডিং ঘুম রয়েছে, তো মানে সেই ঘুমগুলোই মনে হয় এখন হয়ে যাচ্ছে। তো যাই হোক, আজকে অনেক মজা করলাম, অনেক কেনাকাটাই হলো, এখন পায়ে ভীষণ ব্যথা করছে, আর ভালো লাগছে না, ভীষণ টায়ার্ড লাগছে। এবার ডিনারটা করব আর সোজা ঘুমিয়ে পড়ব। হ্যাঁ, একটা মুভি দেখার আছে, একটু মুভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়ব। তো আজকের ব্লগটা আমার এটুকুই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে আর একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য টাটা। আর তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তোমরা আগেও যেরকম আমাকে ভালোবাসা দিতে সেরকম ভালোবাসাই দাও। অনেকদিন বাদে ব্লগ বানাচ্ছি জানি, তোমরা আগের মতোই আমাকে ভালোবাসতে থাকো। তাহলে চলো, টাটা, বাই বাই, গুড নাইট।